তুই তোর চরকায় তেল দে, তোদের জ্বলবে, এমনটাই বললেন চিত্রনায়িকা বুবলি। তবে কার চরকায় কাকে তেল দিতে বললেন কিংবা কার জ্বলার কথাই বললেন? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, এই শিরোনামে একটি গান ফেসবুক শর্টস দিয়ে আবারও আলোচনায় চিত্রনায়িকা ও শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। এই শর্টটি দেওয়ার পর থেকেই মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন যে সাম্প্রতিক সময়ে নিজেকে নিয়ে আলোচনার প্রতিবেদক এই খোঁচা মেরে শর্টটি আপলোড করেছেন তিনি। এর আগে নতুন করে সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন চিত্রনায়িকা বুবলি। যদিও বুবলি দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই বলে সমালোচকদের মুখ তো আর তিনি বন্ধ করতে পারেননি। নায়িকাকে নিয়ে নেট দুনিয়ায় কটুকথার মিছিল চলছেই, বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে বুবলির নিজেরও। তাই তো এবার নিন্দুকদের উদ্দেশ্যে নিজের মনোভাব জানান তিনি। ফেসবুকে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় ভিডিও পোস্ট করেন তিনি। ওয়াইন কালার লেহেঙ্গার নায়িকার চোখে মুখে হাসি স্পষ্ট ছিল, কারণ ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছিল, যে গানেই যেন ছিল সমালোচকদের কটাক্ষের জবাব। ভিডিওটিতে বুবলি যোগ করে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল গান তোদের জ্বলবে আমার তাতে চলবে এই কিছু অংশ যেখানে শোনা যায়, হ্যাঁ আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, বিএনপিসি না করেই তুই তোর চরকায় তেল দে, যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন তারাই আবার করছে কাঠি সামনে প্রিয়জন, যতই করিস হিংসা তোরা আমি বড়ই বেপোয়ারা, ভয় ডর নেই যে যা বলুক বলবে তাদের জ্বলবে আমার তাতেই চলবে। বুবলির ওই ভিডিও কমেন্ট বক্সেও ভক্তরা জানিয়েছেন সমালোচকদেরই এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী বুবলি, সঙ্গে এটাও বুঝালেন যাকে নিয়ে নিন্দুকেরা যতই কটাক্ষ করুক বুবলি আছে তার মতন করেই। চিত্রনায়িকা বুবলি এবং গান বাংলা চ্যানেলের কৌশিক হোসেন তাপসের প্রেমের গুঞ্জন নিয়ে যখন আলোচনা এবং সমালোচনা চলছিল, তখন চিত্রনায়িকা বুবলি এটাকে ষড়যন্ত্র হিসাবেই তিনি আখ্যায়িত করেছেন। যারা আমার ভালো দেখতে পারে না তারাই কেবলমাত্র আমার পিছনে লেগেছে এবং শত্রুতা করছে, এ নিয়ে আমার কিছুই আসে যায় না। আর যারা চিত্রনায়িকা বুবলির পিছনে শত্রুতা করছে কিংবা হিংসাত্মকমূলক কাজ করছে তাদেরকে উদ্দেশ্য করেই এমন ভিডিওটি ছেড়েছেন চিত্রনায়িকা বুবলি। ভিউয়ার্স, চিত্রনায়িকা বুবলির এই ভিডিও এবং গানের কথাগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।